নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো শাহি মোগলাই চিকেন। এটি চিকেনের অতি সুস্বাদু একটা ডিশ এবং এটা 8 থেকে 80 সবারই খুব ভালো লাগবে। আপনারা বানাবেন, আমি যেভাবে বানিয়ে দেখাবো আপনারা সেভাবে বাড়িতে বানাবেন। তাহলে চলুন দেখে নিই আমরা কেমন করে বানাবো এই শাহি মোগলাই চিকেন। শাহি মোগলাই চিকেন বানানোর জন্য আমি সবার আগে যেটা আমার লাগবে সেটা হচ্ছে চিকেন। এখানে আমি 500 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। এটাকে আমার প্রথমে ম্যারিনেট করে নিতে হবে। চিকেনের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ। মশলার সাথে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। আমি হাতি ব্যবহার করছি। চিকেনটা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টা ম্যারিনেট হতে দেব। চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আমি এখানে 8-10টা কাজু এবং 1 চামচ 4 মগজ নিয়ে গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম 1/2 ঘন্টা মতন। এটা আমি দিয়ে দেব মিক্সির জারের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ টক দই। এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। 1/2 ঘন্টা পর আমি ফিরে এলাম। আমি সময় কম থাকার জন্য পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছি, আমি সেটা ভিডিও করিনি। এবার আমি কড়াইতে সেই পেঁয়াজ ভাজার পরে যে তেলটুকু বেঁচেছিল সেটাই গরম করে নিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলটাতে মাংস যেটা ম্যারিনেট করে রাখা ছিল সেখান থেকে পিসগুলো এখানে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়িয়ে মাংসটাকে ভেজে নিতে হবে, নইলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে। আর বেশ লাল লাল মতন করে মাংসটাকে আমরা ভেজে নেব। মাংসটা মোটামুটি অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে এগুলো তুলে নেব। কড়াইতে বাকি যে তেল রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেব 2 তেজপাতা, গোটা গরম মশলা এবং গোটা গোলমরিচ। চিকেন ভাজতে যাওয়ার সময় এই মশলাগুলো কড়াইতে লেগে গেছে, তবে আপনারা যদি ননস্টিক কড়াই ব্যবহার করেন সেক্ষেত্রে এরকম লাগার ভয় থাকবে না। অসুবিধা কিছুই নেই, এটা যখন আমি গ্রেভি বানাবো তার সঙ্গে মিশেই যাবে। থেকে সুন্দর গন্ধ বেরোনোর পর এতে আমি দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি যে পেস্টটা বানিয়েছিলাম দই আর বাদাম দিয়ে সেটা এবার এখানে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু এ সময় মিডিয়ামেই থাকবে। বাদাম বাটা দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব 2 চামচ দই। দই দিয়ে কষানোর পর এতে আমি দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি। এবার এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখুন মশলাটা কষে গিয়ে তেল একদম ছিঁড়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটাকে এর সঙ্গে ভালো করে মিক্সড করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো 5-7 মিনিটের জন্য। এই দেখুন মাংসটা কিন্তু এর সঙ্গে কষছে এবং ওপরে কোরমা রিলিজ করে গেছে। এবারে আমি এর মধ্যে একটু জল দেব। আমি যে মিক্সিতে দই দিয়ে বাদামটা বেটে নিয়েছিলাম সেটাই ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি জল এতে যাবে না, মাংসটা সেদ্ধ হবে, সেরকম পরিমাণ জলই দেব। আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বেশ একটা রিচ গ্রেভি তৈরি হয়ে গেছে এবং ওপরেও খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এতে বেরেস্তা অ্যাড করব। আর কিছুটা বেরেস্তা আমি গার্নিশিং এর জন্য বাঁচিয়ে রাখবো।
আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা। এবারে আমি এতে মালাই অ্যাড করব। এটা আমি ঘরের দুধের থেকে মালাই তুলে নিয়েছি। যদি আপনাদের কাছে এই মালাই না থাকে তাহলে আপনারা আমুলের ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটুখানি ভালো করে মিশিয়ে নিয়ে আমি 10 মিনিটের জন্য একদম স্লো ফ্লেমে এটাকে রান্না হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, একদম পারফেক্ট মুঘলাই চিকেন তৈরি হয়ে গেছে। এবার মুঘলাই চিকেনের যেটা ফাইনাল টাচ, যেটা না হলে মুঘলাই চিকেন হয়ই না, সেটা আমি দেব। সেটা হচ্ছে এতে আমি দেব 1/4 টিস্পুন কেওড়া ওয়াটার এবং 1/4 টিস্পুন গোলাপ জল। আর দেব আমি এতে 2 ফোঁটা মিঠা আতর। মিঠা আতর বেশি দেবেন না, তাহলে কিন্তু তিতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মোগলাই চিকেন আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই যে কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর দিয়েছি, সেটা এর ভেতরে গন্ধটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরই এটা আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল শাহী মোগলাই চিকেন। পুজোর সময় এরকম একটা রেসিপি পেলে সত্যি বোধহয় আমাদের পুজোটা খুব ভালোই কাটবে। আর এটি হাতের বানানো রুটি, নান, পরোটা এসবের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আবার দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো রেসিপির সাথে।